ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন এবং তিনি সবকিছুর মালিক, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তার কাছ থেকেই মানুষ পৃথিবীতে তার নির্দেশে এসেছে। সাল্লাতু ওয়া সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ রূপে সৃষ্টি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছে আমাদেরকে যেতে হবে। মানুষ পৃথিবীতে আসছে, আবার যাচ্ছে, এই যাতায়াত লেগে আছে, এতে কোনো উদ্দেশ্য রব্বুল আলমিনের আছে না উদ্দেশ্যবিহীন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছে, এটা যা জানতে পারল তারাই হচ্ছে সফল, তারা আসল কামিয়াব। আর যারা এটা জানতেও পারল না, সুতরাং যখন জানেই না লক্ষ্য উদ্দেশ্য, তাহলে সেটা পালন করা তো দূরেই থাক, আর তারা ব্যর্থ, তারা হতভাগা, তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, এইরকম সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। আজকে 15 শাওয়াল 1441 হিজরি মোতাবেক 7ই জুন 2020, আমরা মাহে রমজানে আপনাদের সাথে সপ্তাহে 2 দিন রবিবার বুধবার ছিলাম। এখন ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতি রবিবার সৌদি আরবের সময় এসার সালাতের পরে রাত 9টা থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব অল্প সময়ের জন্য, আর তারপরে প্রশ্ন উত্তর যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে, ভুল ভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমরা বিষয়ভিত্তিক আলোচনা প্রতি সপ্তাহের চিন্তা না করে আর কোন নতুন নতুন বিষয় না নিয়ে মনে করছি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে ধারাবাহিক আলোচনা আপনাদের সাথে শুরু করি, যাতে আপনারা বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবের বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত জামাতের আকীদা, যে দলটি আল্লাহর পক্ষ থেকে তায়েফায় মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল, যে দলটিকে নাজাতপ্রাপ্ত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফিরকায়ে নাজিয়া, সেই দল বা সেই জামাতের আকীদা দ্বীনি বিশ্বাস কি, এই মর্মে অনেক কিতাবাদি রয়েছে আলহামদুলিল্লাহ আরবি ভাষায়, বিশেষ করে সৌদি আরবে, যেটি তৌহিদের দেশ, সুন্নার দেশ। তবে এই কিতাবটি অনেকদিন থেকেই আমার নজরে আছে, অনেক কিতাবের দার্স দিয়ে শেষ করেছি, আবার অনেকগুলি শুরু করেছি বা কিছু অংশ দিয়েছি, এরকম হয়ে আছে। এই কিতাবটি দার্স ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আজকে শুরু করব, আর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব। এই কিতাবটির বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্ন উত্তর আকারে আছে, প্রশ্ন করেছেন তারপর উত্তর দিয়েছেন, 200টি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে। কিতাবের নাম হচ্ছে আলামুস সুন্নাহ আল মানসুরা লিইতিকাদি তায়েফাতিন নাজিয়াতিল মানসুরা, বড় নাম, সংক্ষিপ্ত নাম, যে নামে আরব আলামাদের কাছে পরিচিত এই কিতাবটি, তা হচ্ছে আলামুস সুন্নাহ আল মানসুরা। তো এই কিতাবের লেখক হচ্ছেন, সংক্ষেপে তার নাম হচ্ছে হাফেজ আল হাকামি রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন
সৌদি আরবের শেখ হাফেজ বিন আহমদ হাকানি, তার ইন্তেকাল 1377 হিজড়ি, মোটামুটি আজকে থেকে প্রায় 63-64 বছর আগে। তিনি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের খুব বড় একজন আলেম, যেমন আপনারা অনেকে জানেন হয়তো যে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ যে বিশিষ্ট বা প্রধান ওস্তাদ শিক্ষক ছিলেন শেখ আব্দুর রহমান নাসির সাদি, উত্তর অঞ্চল ও মধ্যমঞ্চল নজদের আল কাসিমের, যার তাফসির সাদি রয়েছে, তো ওই যুগের তিনি শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন এসব ওলামাদের ওস্তাদদের যুগের তিনি হচ্ছেন বড় একজন আলেম। তার আকিদার উপর প্রসিদ্ধ কিতাব হচ্ছে এটি একটি কিতাব, আর একটি কিতাব রয়েছে এর চাইতে বড় আকারে, যে কিতাবটির নাম হচ্ছে মারিজুল কবুল, মারিজুল কবুল। তো তিনি অনেক কিতাব লিখক এবং তার মাধ্যমে অনেক দিনের দাওয়ার কাজ হয়েছে। আল্লাহ রাব্বুল্লাহ তার নেক আমল কবুল করুন এবং তার রুহের মাগফিরাত করুন এবং তার গুনাহ খাতা মাফ করুন, জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান আল্লাহ রাব্বুল দান করুন। তার কিতাব থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব। আজকে শুধু দুটো প্রশ্নের উত্তর আমরা জানব। প্রথম প্রশ্ন হচ্ছে মা আউয়াল মা ইয়াজিব আলাল ইবাদ, বান্দার উপর সর্বপ্রথম ফরজ কি? আমরা যে আল্লাহর বান্দা, তো বান্দা মানে অনুগত বান্দা অথবা অবাধ্য বান্দা, এক কথায় মানুষ। বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। আমরা মুসলিমরা বান্দা মনে করি যে আল্লাহর অনুগত বান্দা, অর্থাৎ মুসলিমদেরকে আল্লাহর বান্দা মনে করি, কিন্তু আল্লাহ সব সৃষ্টি আল্লাহর বান্দা, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে আল্লাহর অনুগত। আর যেখানে মানব জাতি এবং জিন জাতির স্বাধীনতা চলে, ক্ষমতা কাজ করে, সেখানে অধিকাংশ জিন এবং মানুষ অবাধ্য হয়ে গেছে, অবাধ্য হয়ে যায়। কিন্তু যেখানে ক্ষমতা চলে না, আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগত নীতিমালাগুলির ক্ষেত্রে বা সৃষ্টিগত বিষয়গুলির ক্ষেত্রে, তখন মানুষ এবং জিন সেখানে নিরুপায় বাধ্য। জি, তো এই জন্য কোরআনে কারিমে বলা হয়েছে যে আকাশ জমিনে যা কিছু আছে এবং যে কেউ আছে আল্লাহকে সিজদা করে বা আল্লাহর তসবিহ করে। তো এই আয়াতগুলির অর্থ হচ্ছে ঠিক এটি যেটি আমি সংক্ষেপে বললাম, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত বন্দিগি করে, তসবিহ করে। মানব আর জিন এই দুটো সৃষ্টি, এরা যেসব বিষয়গুলির ক্ষেত্রে স্বাধীনতা রাখে না, আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন, আর যেভাবে আল্লাহ সৃষ্টি করে সেইভাবে চলতে বাধ্য, মানে শরীয়তগত বিষয় নয় সৃষ্টিগত বিষয়, তখন সেই ক্ষেত্রে অনুগত। যেমন পায়ে হাঁটতে হবে, চোখে দেখতে হবে, আর হাতে ধারণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, জবান দিয়ে আপনি স্বাদ গ্রহণ করবেন অথবা বাকশক্তি জবানে রয়েছে, শ্রবণ শক্তি কানে রয়েছে, জি এইভাবে, অথবা মানব জীবনে সুস্থতা আর অসুস্থতা, মানুষ নিজের ইচ্ছায় কেউ সুস্থ থাকতে পারে না, নিজের আছে ইচ্ছায় অসুস্থ থাকতে হয় না, আর মানুষ নিজের ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করবে না, আর কেউ বার্ধক্যে উপনীত হতে চাইবে না। তো এই যে বার্ধক্যে এসে যাওয়া, মৃত্যু এসে যাওয়া, সুস্থতা বা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, এই যে পৃথিবীর বর্তমান অবস্থা, যে ভাইরাসে মানুষকে অসহায় বানিয়ে দিয়েছে, এগুলোর ক্ষেত্রে মানুষ জিন অনুগত, উপায় নেই, এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়, অমর এগুলি হচ্ছে তকভিনিয়া বা কৌনিয়া, এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়। শরীয়তগত বিষয় শিরিক করিও না, এক আল্লাহর ইবাদত করো, সালাত কায়েম করো, সিয়াম পালন করো, জাকাত প্রদান করো, সত্য কথা বলো, এগুলো হচ্ছে শরীয়তগত বিষয়। এগুলোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ এবং জিন অবাধ্য হয়েছে, পক্ষান্তরে মালায়েকা তারা অনুগত, তারা লায়াস আল্লাহ মাহমুর। যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে ভূমিকাতেই কথাগুলি বললাম যাতে বুঝতে সুবিধা হয়। বান্দার ওপর মানে সৃষ্টির ওপর, মানুষ এবং জিন কে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন,
এবং সর্বপ্রথম মানব জাতির ওপর কোন বিষয়টি ফরজ, সর্বপ্রথম ফরজ মানব জাতির ওপর কি? বলছেন শেখ যে আউয়াল মা ইয়াজিবু আলাল ইবাদে মারিফাতুল আমর আল্লাযী খালাকাহুমুল্লাহু লাহু, সর্বপ্রথম মানব জাতির ওপর যে বিষয়টি ফরজ সেটা হচ্ছে যে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছে। তাহলে আমাকে আপনাকে যে কেউ পৃথিবীতে আছেন বা চলে গেছেন অথবা আসবেন, সবার ওপর ফরজ ছিল আর ফরজ আছে এবং ফরজ থাকবে, তা হচ্ছে সর্বপ্রথম ফরজ। ফরজ তো অনেক আছে কিন্তু সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে বড় ফরজ, আর একটি কথা মনে রাখতে হবে, সর্বপ্রথম ফরজ এবং একবার ওয়াজিব, আউয়াল ওয়াজিব এবং একবার ওয়াজিব, সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ সেটা হচ্ছে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন সে বিষয়টি সম্পর্কে অনুধাবন করা, জ্ঞান অর্জন করা, জানতে হবে। যেই বিষয়টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, কোরআন কারিমে বিষয়টি আল্লাহ একটি আয়াতে বর্ণনা করেছেন, এবং এই বিষয়টির জন্য সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছে। এই বিষয়টির জন্য যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই বিষয়টির জন্য আল্লাহ রাব্বুল আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন। এই বিষয়টির জন্য ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করা হয়েছে। দুনিয়া যা চোখের সামনে দেখতে পাচ্ছেন, তার কিছু অংশ যা আমাদের সামনে রয়েছে বর্তমান অবস্থা, এবং আখেরাত যা মৃত্যুর পরে শুরু হবে, এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এই বিষয়টি কারণে, যে বিষয়টি সর্বপ্রথম জানা ফরজ, এবং এই যেই বিষয়ের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ের কারণেই কিয়ামত অনুষ্ঠিত হবে, এবং এর জন্যই দাঁড়িপাল্লা কায়েম করা হবে বিচার দিবসে, এর জন্যই আমল নামা সহিফা কর্মলিপি মানুষের হাতে উড়ে আসবে। জি, এর ভিত্তিতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, মমিন আর কাফের। এর ভিত্তিতে মানুষ কেউ ভাগ্যবান হয়েছে, কেউ হতভাগা হয়েছে। এর উপরে ভিত্তি করে আর এর অনুসারে এই যে মানুষ জীবন, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এর উপর ভিত্তি করেই বিচার দিবসে হাশরের মাঠে জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হওয়ার পূর্বে নূর, আল্লাহর পক্ষ থেকে আলো জ্যোতি বন্টন হবে, এবং আল্লাহ যাকে ইহ জগতে নূর দান করেননি, ইহ জগতে যাকে আলো দেননি, সে পরজগতে আখিরাতে আলো পাবে না। ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, সূরায়ে নূর আল্লাহ বলছেন, আল্লাহ যাকে, যার ভাগ্যে নূর জুটাননি তার কোনো নূর নেই, যার ভাগ্যে পৃথিবীতে নূর হেদায়াতের আলো, জি আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনার আলো জুটেনি, তার জন্য আখেরাতে বিচার দিবসেও কোনো আলো নেই, অন্ধকার 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 নিমজ্জিত থাকে। তাহলে সে বিষয়টি কি, যে বিষয়টি সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো, সে বিষয়টি আসলে কি? তাহলে এখন পর্যন্ত বিষয়টি স্পষ্ট করা হয়নি। তাহলে মানব জীবনের উপর সবচেয়ে বড় ফরজ যে তার জীবন লক্ষ্য উদ্দেশ্য জানবে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি পৃথিবীতে আসলাম এত সালে আমার জন্ম এবং এত সালে আমার মৃত্যু, এই যে আমার সময়টা পৃথিবীতে আমি কাটাইলাম, আসলাম আর চলে যেতে হবে, সবাই জানছেন যে চলে যেতে হবে, এটা কেন, এটা জানতে হয় প্রত্যেক মানুষকে। যদি জেনে নিতে পারে তাহলে জেনে নেওয়ার পরে এখন কর্মের পালা, আমলের পালা, আমল করতে হবে। জানার পরে যদি আমল করে তাহলে তো সফল, আর যেই ব্যক্তি জানলো আমল করলো না সেও ব্যর্থ, আর যেই ব্যক্তি জানলো না তাহলে আমলের প্রশ্নে উঠে না, তার কর্মের প্রশ্নে উঠে না, কারণ কর্ম মানুষে নির্ভর করে জ্ঞানের উপর, নলেজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা হুয়া যালিকা আল্লাযী খালাকাল্লাহুল খালকা লিয়াজালিহি, সে বিষয়টি কি,
যে বিষয়ের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিষয়টি কি, এ মর্মে কয়েকটি আয়াত রয়েছে। আয়াত দিয়ে শেখ উত্তর দিয়েছেন, قال الله تعالى মহান আল্লাহ ইরশাদ করেছেন, وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين, আমি আকাশসমূহ এবং জমিনকে খেল তামাশার জন্য সৃষ্টি করিনি এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে। আকাশ এবং জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, আকাশে যা কিছু, যে কেউ রয়েছে, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনের মাঝে, এগুলিকে আল্লাহ বলছেন আমি এগুলিকে লাইবিন, খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, অর্থাৎ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি। খেল তামাশাটা উদ্দেশ্যবিহীন হয়ে থাকে, বাচ্চারা যে খেলাধুলা করে কোনো উদ্দেশ্য থাকে না, সময় পার হয়ে চলে যায় খেলাধুলা করে, উদ্দেশ্যবিহীন। আল্লাহ বলছেন মা খালাক নাহুমা ইল্লা বিল হক, আমি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি সত্য সহকারে, ন্যায় সঙ্গত ভাবে, জি হকের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক এটা জানে না, জানার চেষ্টা করেন না, উপলব্ধি করেন না। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু, আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তা আমি বেকার বেকার সৃষ্টি করিনি, অনর্থক সৃষ্টি করিনি, এটা বাতিল নয়, হকের বিপরীত হচ্ছে বাতিল। জি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আগের আয়াতে ছিল ইল্লা বিল হক, এখানে বলছেন আল্লাহ বাতিল সৃষ্টি করেননি, অর্থাৎ উদ্দেশ্যবিহীন ফালতু সৃষ্টি করেন। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এটা কাফেরদের ভ্রান্ত ধারণা যে আকাশ জমিন প্রাকৃতিক সব, তার কারণ শত্রু রাজি প্রাকৃতিক, দুর্যোগ প্রাকৃতিক, মানুষ আসছে আর যাচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক মৃত্যু, প্রাকৃতিক এই দুর্যোগ বালা মুসিবত ইত্যাদি ইত্যাদি, না এটা কাফেরদের ধারণা, এটা বিশ্বাসীর ধারণা নয়, বিশ্বাসীর বিশ্বাস নয়। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়া খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আকাশসমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ন্যায় সঙ্গত ভাবে, সত্য সহকারে, উদ্দেশ্য বিহীন নয় বরং উদ্দেশ্য নিয়ে। ওয়ালে তুজজা কুল্লু নাফসিন মা বিমা কাসাবাত, আর এই জন্য আল্লাহ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে কৃতকর্মের প্রতিদান দেওয়া সম্ভব হয়, যা কিছু যে করবে পৃথিবীতে, যা কিছু করে যাবে ভালো মন্দ তার বদলা দেওয়া সম্ভব হয়, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আসমান জমিন সৃষ্টি করেছেন এ আকাশের নিচে আর জমিনের ওপর মানুষ যেন বসবাস করবে এবং যা কিছু কর্ম করবে এই কর্ম অনুযায়ী তারা ফলাফল পাবে। ওয়াহুম লা ইয়ুযলামুন, এবং তাদের সাথে কোনো অবিচার করা হবে না। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য, তার মানে আর অন্য কারো উপাসনা পূজার জন্য নয়, ইবাদতের জন্য নয়, যেমন মূর্তি পূজার জন্য নয় তেমনি মাজার পূজার জন্য নয়, যেমন দুর্গা পূজার জন্য নয় তেমনি দর্গা পূজার জন্য নয়, দাঁড় করে পূজার জন্য যেমন নয় তেমন শুয়ে দিয়ে পূজার জন্য নয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়, আল্লাহ তাআবুদু আসল হচ্ছে যে কারো ইবাদত করবেন না, ইল্লা ইয়া, একমাত্র তার ছাড়া। এই যে তৌহিদ, এক কথায় বলতে চাইছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদ ভিত্তিক যদি ইবাদত হয় তাহলে সেটি হচ্ছে ইবাদত, আর তৌহিদ বিহীন যদি ইবাদত হয় তাহলে তার নাম শিরক। যেই এবাদতে তৌহিদ নেই, মানে আল্লাহর জন্য হচ্ছে অন্যের জন্য হচ্ছে, সেটা এবাদত নয়, সেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে শিরক। আল্লাহর জন্য সেজদা আর মাজারিও সেজদা, আল্লাহর জন্য কুরবানির জবাই আর বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যখন আপনি মুরগ জবাই করছেন, খাসি জবাই করছেন, বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য, আর ওর সে মাজারি জবাই করছেন, জি তাহলে আপনার এই ইবাদত ইবাদত নয়, শিরক, কুফর, জি।
সাল্লাইলে রব্বে কনহার, সূরা কাওসার আল্লাহ বলছেন রবের জন্যই যেমন সালাত আদায় করবি তেমন রবের জন্যই জবাই করবি। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আলোচনা বেশি লম্বা না করে এখন আমরা আমাদের আলোচনা এখানে সংক্ষেপ করে দিয়ে প্রশ্ন উত্তর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা কিছুই আজকে আলোচনা করলাম তাতে আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল যেন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এবং শিরক আর বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের যথাযথ হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন এবং সুন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, অপছন্দনীয় মাকরুহ কথা কাজ থেকে আপত্তিকর কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ইমানের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, মুসলিমদের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআন সুন্নাহর ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে বৃদ্ধি করেন, ভালো মানুষের ভালোবাসা আমাদের অন্তরে যেন বৃদ্ধি করেন এবং পাপ এবং পাপিষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যেন দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।